হচ্ছে আপনাদের জানিয়ে রাখব বজ্রপাতে মৃত্যু হলো এক মহিলার এমনটাই খবর উঠে আসছে মৃতের নাম সুমিত্রা মাঝি ইন্দাস থানা এলাকার করিশুন্ডা গ্রাম পঞ্চায়েতের করিশুন্ডা গ্রামের ঘটনা মৃতার পরিবার সূত্রে খবর এদিন গৃহপালিত মহিষ চড়াতে গিয়েছিলেন সুমিত্রা মাঝি দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে বজ্রঘাতে মৃত্যু হয় তার ঘটনাস্থলেই মৃত্যু হয় তার পরে ইন্দাস থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে এবং পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এমনটাই জানা যাচ্ছে বজ্রপাতে মৃত্যু হলো এক মহিলার মৃতের নাম সুমিত্রা মাঝি ইন্দাস থানা এলাকার পরিশুন্ডা গ্রামের ঘটনা আমাদের মোষ ছিল মোষগুলোকে গা দিয়ে নিয়ে আসছিল তাহলে মানে চড়ান করে দেখেছে যে গায়ে যেন কোথায় করেছে মাথা সোজা লেগেছে লেগে আমার কাছে আমি তো সাজা কটা নাগাদ ঘটনাটা ঘটেছে দুটো হবে কোথায় গিয়েছিলেন আমি গিয়েছিলাম পাথর সাহেবের হাট গিয়েছিল আজ যিনি মারা গেছেন তিনি কে হয় আমার স্ত্রী কোথায় গিয়েছিলেন উনি উনি আর মোষ দুটো গা ধোয়াতে গেছিলেন ঘটনাটা বলতে দুটো দেড়টা দুটো নাগাদ যে বজ্রপাতটা হচ্ছিল সেই টাইমে কাকিমা ওই মোষ ছিল দুটো মোষগুলো গা ধোয়াতে গেছিলেন ওই টাইমে ঘরের সন্নিকটই বজ্রঘাতে কানের বজ্রপাতে মৃত্যু হলো এক মহিলার মৃতের নাম জানা যাচ্ছে সুমিত্রা মাঝি ইন্দাস থানা এলাকার করিশুন্ডা গ্রামের ঘটনা মৃতার পরিবার সূত্রে খবর এদিন গৃহপালিত মহিষ চড়াতে গিয়েছিলেন সুমিত্রা মাঝি দুপুরে বৃষ্টির মধ্যেই বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার বজ্রপাতে মৃত্যু হলো এক মহিলার আরো বিস্তারিতভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাহুল কর্মকার রাহুল কি খবর পাওয়া যাচ্ছে দেখো আবহাওয়া দপ্তর আগেই বলেছিল সুমনা যে রবিবার পর্যন্ত বৃষ্টি হবে পাশাপাশি বৃষ্টির থেকেও বেশি হবে যেটা বাজ পর্যাপাত সেই বাজ পড়ে কিন্তু মৃত্যু হলো ইন্দাসের এক মহিলা যেটা জানা যাচ্ছে যে সুমিত্রা মাঝি বলে 44 বছরের এক মহিলা তার মৃত্যু হয়েছে ইন্দাস থানা এলাকার করিশুন্ডা গ্রাম পঞ্চায়েতের করিশুন্ডা গ্রামে তার বাড়ি তিনি কিন্তু যেটি জানতে পারা যাচ্ছে যে গৃহপালিত যে মহিষ রয়েছে পশু সেই মহিষ চড়াতে তিনি গিয়েছিলেন পাশের মাঠে এবং সেখান থেকে যখন ফিরে আসছিল হঠাৎ করেই কিন্তু বৃষ্টি চলতে চলতে হঠাৎ করে বাজ পড়ে এবং সেখানেই তিনি পড়ে যান পরে এলাকার মানুষজন খবর পেয়ে তাকে নিয়ে যাওয়া হয় ওনার যে গ্রামীণ হাসপাতাল রয়েছে সেখানে এবং ডাক্তাররা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেছে সুমনা ধন্যবাদ রাহুল টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রাহুল কর্মকার এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি বজ্রপাতে মৃত্যু হলো এক মহিলার মৃতের নাম জানা যাচ্ছে সুমিত্রা মাঝি ইন্দাস থানা এলাকার করিশুন্ডা গ্রামের ঘটনা